দেখো আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের খুবই গুরুত্বপূর্ণ ট্রিকি একটি প্রবলেম সলভ করব যেটি থ্রেডার হয়ে 34.7 নাম্বার এক্সাম্পল। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে মেইনলি ম্যাথটি। এবং বরাবরের মতোই আমি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের একটি ফুল প্লেলিস্ট আপনারা পাবেন, সেখান থেকে আগের ভিডিওগুলো আপনারা একটু দেখে আসুন। তো চলুন আমরা শুরু করি, দেখি আমাদের কোশ্চেনটিতে কি বলছে। তো দেখুন আমাদের কোশ্চেনটিতে বলছে এ থ্রি ফেজ 400 ভোল্ট স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্টার কানেক্টেড রোটর উইথ এ স্টেটর টু রোটর টার্ন রেশিও অফ 6.5। The rotor resistance and standstill reactance per phase are 0.05 ohm and 0.25 ohm respectively. What would be the value of external resistance per phase to be inserted in the rotor circuit to obtain maximum torque at starting and what will be rotor starting current with this resistance? ঠিক আছে, বেশ বড় একটি কোশ্চেন। তো এখানে মেইন যে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হলো আমাদের ট্রান্সফরমেশন রেশিও, অর্থাৎ স্টেটরের সাথে আমাদের রোটরের যে ট্রান্সফরমেশন রেশিওটা সেটা আমাদের দেয়া আছে দেখুন 6.5। ঠিক আছে, তো এই ট্রান্সফরমেশন রেশিও অনুযায়ী আমাদের মেইনলি ক্যালকুলেশন করতে হবে। তো স্টেটর সাইডে দেখুন, স্টেটর সাইডে আমাদের 400 ভোল্ট যেটা দেয়া আছে সেটা হচ্ছে স্টেটরে, আমি ভিএস দ্বারা বলছি, স্টেটরে লাইন ভোল্টেজ কিন্তু এটা। ঠিক আছে, যে ডাটাটা আমাদের নর্মালি দেয়া থাকে সেটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, এটা বাই ডিফল্ট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত বের করতে হবে স্টেটরের ফেজ ভোল্টেজটা, ভিএস আই মনে করলাম ফেজ ভোল্টেজ, এটা অবশ্যই হবে কত, 400/3 এত ভোল্ট। ঠিক আছে, বাট আমাদের লাগবে কিন্তু রোটরের রোটরের আমার যে ভোল্টেজটা সেটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, সেই ভোল্টেজটা আমাদের কিন্তু ডিরেক্ট দেয়া দেয়া আছে আমাদের ট্রান্সফরমেশন রেশিও। তো এরা অনেকটা ট্রান্সফরমারের মতো, ট্রান্সফরমারের যেমন প্রাইমারি সেকেন্ডারি সাইড থাকে তার টার্নস রেশিও থেকে আমরা বের করি, এখানেও সেম সিস্টেম। ট্রান্সফরমেশন রেশিও অনুযায়ী আমাদের ভিআর রোটরের ফেজ ভোল্টেজটা আমাদের মেইনলি হবে এই যে এই ভ্যালুটা, এটাকে জাস্ট রোটরের যে ভোল্টেজটা সেটা সবসময় স্টেটরের থেকে কম হয়, কারণ স্টেটরের ভোল্টেজ আগে পায় তারপরে কিন্তু আমার রোটরের ভোল্টেজ পায়, স্বাভাবিকভাবে স্টেটরে ভোল্টেজ বেশি হবে, আপনার নর্মাল সেন্স থেকে চিন্তা করুন। তাহলে আমাদের স্টেটরে যে ভোল্টেজটা ছিল সেটাকে জাস্ট যে ট্রান্সফরমেশন রেশিও দেয়া আছে সেটা দিয়ে আপনারা ভাগ করে দিলে রোটরের পার ফেজ ভোল্টেজটা আপনারা পাবেন, অর্থাৎ 400/√3 এটাকে ভাগ দিতে হবে আমাদের কত দিয়ে, 6.5 দিয়ে। তো 6.5 দিয়ে আমি দেখুন সিম্পলি এখানে ভাগ করে দিলাম, তাহলে দেখুন আমাদের যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা আমি এখানে নোট করে নিচ্ছি ক্যালকুলেটার হিসাব করে, 400/√3 ভাগ 6.5 35.5292 ভোল্ট। তো আমাদের কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না, এখানে আরেকটা কন্ডিশন আছে কি, what would be the value of external resistance per phase to be inserted in the rotor circuit to obtain maximum torque at starting। তো ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে, এখানে কিন্তু ম্যাক্সিমাম টর্কে থ্রেজার বই এবং চ্যাপম্যানের বইয়ে কিন্তু ভিন্নতা আছে, চ্যাপম্যানের বইতে কিন্তু থেভেনিন ইকুইভ্যালেন্ট করে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন আনা, বাট চ্যাপম্যানের বইয়ে সেটা, বাট থ্রেজার বইতে কিন্তু আমাদের কন্ডিশন আমি থিওরি ক্লাসে আলোচনা করেছি অলরেডি, আপনারা কন্ডিশন থাকলে সেই ভিডিওটি দেখে আসুন, থ্রেজার বইতে কিন্তু কন্ডিশন টোটালি আলাদা। ঠিক আছে, তো থ্রেজার বই অনুযায়ী আমি করতেছি যেহেতু এটা থ্রেজার এক্সাম্পল, আমাদের ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা হচ্ছে R2 ইকুয়াল টু SX2, যেখানে R2টা হচ্ছে স্ট্যান্ডস্টিল রোটর রেজিস্ট্যান্স, স্ট্যান্ডস্টিল হয় না এটা সবসময় একই থাকে রেজিস্ট্যান্স, রোটর রেজিস্ট্যান্স, আর X2টা হচ্ছে স্ট্যান্ডস্টিল রোটর রিঅ্যাক্ট্যান্স।
তো স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে একদম স্টার্টিং কন্ডিশন। তো স্টার্টিং কন্ডিশনে আমাদের স্লিপের ভ্যালু আমরা কত জানি? স্লিপের ভ্যালু আপনারা সবাই জানেন যে স্লিপের ভ্যালুটা অবশ্যই হয় আমাদের 1, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং হবে হচ্ছে R2 = x2। ঠিক আছে, যেহেতু স্টার্টিং কন্ডিশনে স্লিপের ভ্যালু সব সময় হয় 1, আমাদের স্লিপের ইকুয়েশন ns - nr / ns, সেটা অনুযায়ী ns তো একই থাকে শুরু হোক শেষ হোক, বাট স্টার্টিং কন্ডিশনে nr এর ভ্যালু অর্থাৎ রোটরের স্পিড শূন্য হয় যখন শুরু করবে না। তাহলে দেখুন nr শূন্য হয়ে গেলে ns ns কাটা দেয়, s = 1 আসে। তো সেই হিসেবে আমি স্লিপের ভ্যালু 1 রাখছি স্টার্টিং কন্ডিশনে। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমাদের x2 এর ভ্যালুটা কিন্তু আমাদের দেয়া আছে কত, 0.25। ঠিক আছে, 0.25। আর একদম ইনিশিয়াল কন্ডিশনে আমাদের r এর ভ্যালুটা, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের দেয়া আছে 0.05। তো আমাদের স্টার্টিং কন্ডিশনে বলছে কি পরিমাণ রেজিস্ট্যান্স আমাদের অ্যাড করতে হবে। তো আমরা মনে করি সেই রেজিস্ট্যান্সটা আমরা মনে করি x পরিমাণ অ্যাড করতে হবে, এটা আমরা মনে করলাম। তাহলে এখান থেকে আমরা দেখো x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, x তো না আমরা r ধরি যেহেতু রেজিস্ট্যান্স আমাদের, তো r এর ভ্যালুটা কিন্তু জাস্ট মাইনাস করে দিলে 0.25 থেকে 0.05 মাইনাস করলে আমরা কত পাই, 0.2। তো আমাদের স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে আমাদের কিন্তু 0.2 ওহমের রেজিস্ট্যান্স রোটরে অ্যাড করতে হবে। ঠিক আছে, সিরিজে লাগাইতে হবে। আর যদি কোনো ভাবে এই ভ্যালুটা কম হয় তো এটা তো না, তখন কিন্তু আমরা প্যারালাল কন্ডিশন চলে যাই। এখানে দেখা যাচ্ছে ওই যে প্যারালালের ফর্মুলা দিয়ে আমরা বের করতাম, তখন আর এরকম প্লাস হতো না। ঠিক আছে, তো আমরা 0.2 ওহমের রেজিস্ট্যান্স লাগাইলে, আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাইলে আমাদের ম্যাক্সিমাম টর্ক আমরা স্টার্টিং এ পাবো। এখন আর কি চাইছে, হোয়াট উইল বি রোটর স্টার্টিং কারেন্ট উইথ দিস রেজিস্ট্যান্স। তো কারেন্টটাও আমরা বের করি, কারেন্টটাকে আমরা তাহলে I2 মনে করি। I2 = সিম্পলি কত হবে আমাদের, দেখুন এই যে রোটরের ফেজ ভোল্টেজ জানা আছে, আর বাই ডিফল্ট ফেজটাকে আমরা 0° ধরে নেব। ঠিক আছে, 5 2 9 2, এটা আপনারা মেশিন পাওয়ার সিস্টেম দেখার কারণে ম্যাথ করুন না কেন, যেটা থেকে ক্যালকুলেশন করে সেটা রেফারেন্স ধরে নিতে হয় 0°। ঠিক আছে, তো এটাকে 0° লেখা দেখো, কথা এটা লেখা একই কথা ফেজটা, আর ডিভাইডেড বাই আই মানে কি, এসি সার্কিটে আপনারা কি শিখেছেন যে ভি ডিভাইডেড বাই ইম্পিডেন্স জেড। তো স্টার্টিং এ ইম্পিডেন্স কিন্তু বেড়ে গেল আমাদের, 0.05 এর সাথে কিন্তু 0.2 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে রেজিস্ট্যান্সের ভ্যালু 0.05 + 0.2, মানে 0.25 হবে। তাহলে 0.25 প্লাস আমাদের অবশ্যই হবে J×, কত রিঅ্যাক্ট্যান্স কত আমাদের 0.25। এখন এখানে কিন্তু আবার আপনারা প্যাস আগিয়ে ফেলে না, এখানে যেন কোনোভাবে 0.05 বসান না, কারণ আমার কিন্তু বলছে ম্যাক্সিমাম ওই স্টার্টিং কারেন্টটা, তো আমরা তো 0.05 আগে ছিল আর 0.2 ওহম এক্সট্রা অ্যাড করছি, তাহলে 0.05 প্লাস 0.2 কত হয়, 0.25 কিন্তু হয়, 0.25 প্লাস যে 0.25 এটা আমি বসাবো ইম্পিডেন্স হিসেবে, তাহলে জাস্ট এটা ভাগ করে দিলেই আমরা কারেন্টটা কিন্তু পেয়ে যাব একবারে ফেজ সহ। তাহলে 0.25 35.5292 ডিভাইডেড বাই 0.25 প্লাস 0.25 জে, এটা আমি ক্যালকুলেটারে বসাইলাম, তা দিয়ে আর থিটা পড়ে নিলাম, তাতে আমাদের আসলে 100.4917 অ্যাঙ্গেল -45°। তো অ্যাঙ্গেলটা আমার লাগবে না যেহেতু শুধুমাত্র কারেন্ট চাইছে, অতএব কারেন্টের ভ্যালুটা হবে ওই 100.4917, এবং থ্রেজার বইটা ওইটাকে অলমোস্ট ইকুয়াল টু ধরছে 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 100 অ্যাম্পিয়ার ধরে রেজাল্টটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ রোটরে স্টার্টিং কারেন্টটা পাওয়া যাবে হচ্ছে 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, রোটরের কারেন্ট মানে ইন্ডাকশন মোটরের কারেন্ট, আপনি কিন্তু স্টার্টিং কারেন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, স্টার্টিং কারেন্ট কিন্তু একটা মোটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু স্টার্টিং কারেন্ট বের করে ফেলতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।